আসসালামু আলাইকুম। সুলাইমান টেক চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা যারা শিক্ষার্থী ছাত্র ছাত্রী আছেন, তো তাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা ফ্রিতে ল্যাপটপ নিতে পারবেন, তো আপনারা এটি কিভাবে নেবেন এবং কি করতে হবে বা কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটি এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, আপনারা একদম ফ্রিতে বা স্বল্প মূল্যে ল্যাপটপ পেয়ে যাবেন খুব সহজে। তো বন্ধুরা, এটি করার জন্য আপনার একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনি আপনার ফোন থেকে একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো আপনি গুগল ব্রাউজারটি ওপেন করার পর আপনি সার্চ বারে তো একটি লিংক, আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। তো আপনি এই লিঙ্কটি কপি করে আপনি চলে যাবেন এই ওয়েবসাইটে। তো বন্ধুরা, এই লিঙ্কটি দেওয়ার পর আপনি গুগলে সার্চ করবেন। তো গুগলে সার্চ করার পর আপনি এখানে দেখতে পারতেছেন যে প্রিয় ল্যাপটপ ব্যাংক। তো বন্ধুরা, এখানে আপনি দেখতে পারতেছেন যে দেশব্যাপী ছাত্র ছাত্রীদের জন্য বিনামূল্য স্বল্প মূল্য ল্যাপটপ, দেশব্যাপী ছাত্র ছাত্রীদের হাতে ল্যাপটপ পৌঁছে দিতে রেজিস্ট্রেশন চলছে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। তো আপনি এটি কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটিও আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, নিচের দিকে লেখা আছে, আপনারা দেখতে পারতেছেন, বাংলাদেশের যে কোনো শিক্ষার্থী তার শিক্ষা জীবন ল্যাপটপের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আবেদন করতে পারবেন। আপনারা সকলেই শিক্ষার্থী যারা আছেন, তারা আপনাদের প্রয়োজনটি উল্লেখ করে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটে। আবেদন করতে হবে 26শে মার্চের মধ্যে। তো বন্ধুরা, আপনারা আজকে জানেন তো, আজকে 5 তারিখ, তো আরও 21 দিন সময় আছে। আপনি এই 21 দিনের মধ্যে এটি করতে পারবেন। তো বন্ধুরা, তারপর আপনি দেখতে পারতেছেন বর্তমান যুগে শিক্ষা উপকরণ হিসেবে ল্যাপটপ খুবই গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের জন্য একটি ল্যাপটপ হলে তার শিক্ষা কার্যক্রম আরও উন্নত হতে পারে, এই চিন্তা থেকেই উদ্যোগটি নেওয়া হয়েছে। তো আপনি যদি আরও বিস্তারিত পড়তে চান, তাহলে এখানে বিস্তারিত লেখা আছে, এটির উপর ক্লিক করে দিবেন, আরও বিস্তারিত পেয়ে যাবেন। তো বন্ধুরা, তারপর যে লেখাগুলো আছে, যাদের একাধিক বা ব্যবহৃত ল্যাপটপ আছে, তারা এই ওয়েবসাইটে মেইল করে আমার তাদের কাছে ল্যাপটপ ব্যাংক ল্যাপটপ দেওয়ার কথা জানাতে পারেন। তো ল্যাপটপ বিতরণের এই প্রক্রিয়ায় নতুন ল্যাপটপের পাশাপাশি পুরাতন বা ব্যবহৃত ল্যাপটপও দেওয়া হবে। তবে পুরাতন ল্যাপটপগুলো ব্যবহারযোগ্য করেই আমরা সেগুলো বিতরণ করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন, তো রেজিস্ট্রেশন করেছেন 6,439 জন। তো বন্ধুরা, অলরেডি 6,000+ রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। তো আপনি দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে নেবেন। তো বন্ধুরা, রেজিস্ট্রেশন করার জন্য উপরের দিকে যে আপনি অপশনটি রয়েছে, এটির উপর ক্লিক করে দিবেন, আবেদন করুন। তো আপনি আবেদন করুন, এটার উপর ক্লিক করার পর আপনি একটু অপেক্ষা করব। তো এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে, আপনার ফোনে যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেটি বা নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খুলে আপনি এখানে দিয়ে আপনি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। তো আপনি ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও লগ ইন করতে পারবেন এখানে। তো তারপর আপনাদের সামনে একটি আবেদন করার ফর্ম চলে আসবে। তো আবেদন করার ফর্মটির তো আবেদন করার ফর্মটির সব কিছু আপনি আবেদন করার ফর্মটি আপনি পূরণ করবেন খুব সহজে। প্রথমে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে আবেদন করার ফর্মটি পূরণ করবেন। তো আবেদন করার ফর্মটি পূরণ করার পর আপনি অপেক্ষা করবেন। তো অপেক্ষা করলে আপনি পরবর্তীতে আপনি ফ্রি বা অল্প মূল্যে আপনি ল্যাপটপটি পেয়ে যাবেন, আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন। তো বন্ধুরা, এটি আপনাকে অবশ্যই যাচাই বাছাই করা হবে। আপনি শিক্ষার্থী যদি না হয়ে থাকেন, তাহলে এটি আবেদন করার আপনার কোনো প্রয়োজন নাই। আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে এটি আবেদন করবেন।
তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে আবেদন করবেন। তো বন্ধুরা আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। তো আমি এই বিষয় নিয়ে আরও ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।